নমস্কার বন্ধুরা, আমার নাম জিৎ দত্ত। আজ আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যে ফোনের ব্যাটারি ব্যাকআপ কেমন করে বাড়ানো যায় এবং ফোনের র্যাম স্পিড কীভাবে বাড়ানো যায়। তো প্রথমে তোমরা সবাই সেটিংসে চলে যাও। সেটিংসে গিয়ে যেহেতু আমার রেডমির ফোন, আমি অ্যাবাউট ফোনে ক্লিক মারছি। দেখো, দেখা যাবে MIUI ভার্সন, এটা নানান রকম জানে, অন্য অন্যান্য মোবাইলদের অন্যান্য ভার্সন হয়। তো আমি এটা ক্লিক মারবো 1 2 3 4। আমি এখানে যেহেতু একটু আগে করেছি বলে আমার একটা দেখাচ্ছে নো নিড, ইউ হ্যাভ এ অলরেডি, দেখে নাও ইউ হ্যাভ এ অলরেডি ডেভেলপার। তো তোমরা এখানে করবে 3 বা 4 বার স্টেপ দেখাবে, সেই স্টেপে 3-4 বার ক্লিক করবে। তো এটা হয়ে যাওয়ার পর ব্যাকে চলে যাব আমরা। তারপরে অ্যাডিশনাল সিটিংস দেখতে পাচ্ছ, অ্যাডিশনাল সিটিংসে গিয়ে ক্লিক মারবে। এখান থেকে তোমরা চলে যাবে, দেখো আমার মোবাইলে একটা ডেভেলপার অপশান দেখিয়ে দিচ্ছে, যেহেতু তোমাদের দেখাবে 3-4 বার ওটাকে ক্লিক করার পরে। তো আমি ডেভেলপার অপশানে ক্লিক করব। ক্লিক করে দেখো এটা আমি করেছি, যেহেতু এটা আমার অফ আছে। তোমাদের দেখাবে অ্যানিমেশন স্কেল 1, তোমাদের এগুলো এটা দেখাবে সবসময় যখন এটা খুলবে, অ্যানিমেশন উইন্ডো অ্যানিমেশন স্কেল 1। তো তোমরা এটাকে কী করবে, জাস্ট অফ করে দেবে। সেকেন্ড ডাটাও তাই দেখাবে অ্যানিমেশন স্কেল 1, এরকম 1 লেখা থাকলে তোমরা অ্যানিমেশন অফ করে দেবে। অ্যানিমেটর ডিউরেশন স্কেল এটা হচ্ছে, এটা 1 থাকে, তো তোমরা এটা কিছু করবে না, জাস্ট অফ করে দেবে। এরপর এটা হয়ে যাওয়ার পরে তোমরা চলে যাবে নিচে। দেখো আমার এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড প্রসেস স্ট্যান্ড নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট তোমাদের এখানে থাকবে, স্ট্যান্ডার্ড লিমিট লেখা থাকবে। তো তোমরা এটা কিছু করবে না, জাস্ট নো ব্যাকগ্রাউন্ড প্রসেস ক্লিক করে দেবে। এটা হয়ে গেল। তাছাড়াও তোমাদের অনেক সময় দেখে যে কোনো কিছু অ্যাপস রাখলে বা কিছু ফটো রাখলেই স্পেস ফুল হয়ে যায়, তো তোমরা জাস্ট কিছু করবে না, এখান থেকে চলে যাবে সেটিংসে। সেটিংসে গিয়ে স্টোরেজে যাবে। স্টোরেজে গিয়ে দেখবে ক্যাচ ডাটা। দেখো আমার এখানে ক্যাচ ডাটা 106.84 MB দেখাচ্ছে। তো জাস্ট ক্লিক করবে, এখানে ক্লিক করবে, দিস উইল ক্লিয়ার ক্যাচ ডাটা ফর অল অ্যাপস, ওকে করবে। ওকে করে একটু টাইম লাগে ক্যালকুলেশনের সময়। তো তোমরা এটাকে একবার ক্লিক করবে, এটা দেখবে যে ক্যাচেরাতে ক্লিক মারলে ক্যালকুলেশন করে দেখবে কিছুক্ষণ বাদে এটা এই 106 MB থেকে কমে হয়তো 90 MB চলে আসবে বা 60 MB-তে। তো আমি একটু আগে এটা ক্লিয়ার করেছি বলে আমি এখানে শো করছে না। তো আমি নেক্সট ভিডিও যখন ছাড়বো তখন ওটাতে আমি এটার সাথে আরও কিছু নতুন দেখাবো। তো তোমরা এটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। ফ্রেন্ড, গুড বাই ফ্রেন্ডস, এরকম নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। জিৎ 11 আমার চ্যানেলের নাম।